জানো সমস্ত কিছু শান্তির প্রতীক, সাদাটাকে বোঝানো হয়। এবং মাঝখানে অশোক চক্র থাকে যা অগ্রগতির প্রতীক। এবার অশোক চক্রের যে অশোক চক্র সেটা কিসের প্রতীক? না, অগ্রগতির প্রতীক। আর একেবারে নিচে থাকে সবুজ যা বিশ্বাস ও শৌর্যের প্রতীক। সবুজটা কিসের প্রতীক? বিশ্বাস, মানুষ মানুষের প্রতি যে বিশ্বাস রাখবে সেই বিশ্বাসের প্রতীক, ঠিক আছে। তারপরে অশোক চক্রের মাঝে কটি দাগ রয়েছে? অশোক চক্রের মাঝে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো কটা রয়েছে? না, ২৪টি। অশোক চক্রের মাঝে ২৪টি দাগ রয়েছে। তারপরে ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মন অধিনায়ক হয়ে এই গানটি কিন্তু ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হলো। তারপরে আচ্ছা, আর একটা কথা বলে নিই, জাতীয় সঙ্গীত যেখানে মানে হয় সেখানে কিন্তু কখনোই জাতীয় সঙ্গীতের সময় সেটা শুনে বসে থাকতে নেই। অলওয়েজ জাতীয় সঙ্গীত আমাদের দেশের রাষ্ট্রগান, সুতরাং তাকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের অলওয়েজ কিন্তু এই গানটা শুনলে অলওয়েজ আমাদের উঠে দাঁড়ানো উচিত। ধরো কোনো জাতীয় সঙ্গীত চলছে আর আমরা কোথাও বসে আছি, কখনোই কিন্তু সেটা করা উচিত নয়। এটা রেসপেক্টের জন্য আমরা উঠে দাঁড়ানো উচিত, আবার গান বন্ধ হয়ে গেলে আবার আমরা বসে পড়ব। আচ্ছা, কোন সঙ্গীতকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম গানটি এবং মোহাম্মদ ইকবাল স্যারের সারে জাহাসে আচ্ছা, এই গানগুলো কিন্তু আমরা মানে জাতীয় সঙ্গীতের মধ্যেই কিন্তু দেখে থাকি হলো। তারপরে ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ হলো ভারতের জাতীয় প্রতীক। এই যেটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টাকায় কিন্তু এই জিনিসটা থাকে, বা স্ট্যাম্প, কোনো কিছু স্ট্যাম্প মারা হলে কিন্তু এই স্ট্যাম্প বলছি, প্রত্যেকটা টাকায় কিন্তু এই স্তম্ভটা দেখতে পাওয়া যায় হলো। ভারতের জাতীয় ধ্বনি কি? মানে কি আমরা বলে থাকি? জয় হিন্দ। আমাদের জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ। ভারতের জাতীয় আদর্শ কি? ভারতের জাতীয় আদর্শ হলো সত্যমেব জয়তে হলো। আচ্ছা, আজকে আমি এই দুটো পাতা পড়ালাম, পরের দিন আবার পরের পাতাটা কিন্তু আমি পড়াবো।